ভ্রমণ পিপাসু, ভয়ানক রোমাঞ্চ স্থান পর্যবেক্ষণ করতে সকলেই যায়। পৃথিবীতে এমন কিছু কিছু স্থান বর্তমান যেখানে পদে পদে বিপদ আর মৃত্যু অপেক্ষা করছে। এইরকম পাঁচটি ভয়ানক স্থানের বর্ণনা আমি আজ আপনার সামনে তুলে ধরছি। পৃথিবীকে আমরা যত কোমল রূপে দেখছি, সব স্থানই কিন্তু এত কোমল নয়। এরকমই কিছু ভয়ঙ্কর স্থান ও দর্শনীয় স্থানের ডালি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রাজকুমার, আপনি দেখছেন আজব জগৎ। ফার্স্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো মাউন্ট মেরাপি, ইন্দোনেশিয়া। মাউন্ট মেরাপি একটি সক্রিয় জ্বালামুখী যেটি মধ্য জাভা ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় জ্বালামুখী নামে অভিহিত করা হয়। 1548 খ্রিস্টাব্দ থেকে এই জ্বালামুখী অনবরত অগ্নুৎপাত হয়ে চলেছে। যখন অগ্নুৎপাত বন্ধ হয়ে থাকে তখনও এই জ্বালামুখীর মুখ থেকে অত্যাধিক ধোঁয়া বের হয়। এই ধোঁয়া 2 মাইল পর্যন্ত উচ্চতায় দেখতে পাওয়া যায়। এই জ্বালামুখীর 4 মাইল থেকেও কম দূরত্বে প্রায় 2 লাখ মানুষের বসবাস। যদি কোনো কারণে এই জ্বালামুখী বড় আকার নেয় তাহলে এই সমস্ত মানুষগুলির সলিল সমাধি ঘটবে। 2 নম্বর ভয়ঙ্কর দর্শনীয় স্থানের বর্ণনা করতে গেলে যার নাম না করলে নয়, সে হলো চীনের পাঁচের সেতু। এটা তো সকলেরই জানা, যেখানে হাঁটতে গেলে সকলেরই ফেটে যায়। কিন্তু আমি এর থেকেও বেশি ভয়ঙ্কর পুলের বর্ণনা নিয়ে এসেছি। চীনে এই পথ সমতল থেকে 200 মিটার দূরত্বে নির্মাণ করা হয়েছে। এই রাস্তায় চলার আগে সওয়ারিকে দড়ির সাথে সেফটি ওয়্যার দ্বারা বেঁধে ফেলা হয়। কিন্তু এখানে চড়া এতটা সহজ নয়। এখানে চড়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর কাহিনী কম নেই। এই পুলে চড়ার আগে ইন্স্যুরেন্স করা জরুরি। তবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যদি আপনার পা থেকে জুতো খুলে যায় তবে আপনি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন না। 3 নম্বর হলো জিপ ওয়ার্ল্ড ভেলোসিটি ইউকে। ওড়ার স্বপ্ন নেই এমন মানুষ পৃথিবীতে নেই। যদি আপনার ওড়ার স্বপ্ন থাকে তবে চলে আসতে পারেন ইউকের এই জিপ ওয়ার্ল্ড ভেলোসিটিতে। এখানে উঁচু পর্বত থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তবে হ্যাঁ, তার আগে আপনাকে একটি সেফটি বেল্টের সাহায্যে এক রোপের সাথে বেঁধে দেওয়া হয়। এখানে চললে আপনি যেমন ভয় পাবেন তেমনই এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন। তবে এখানে চড়ার আগে একটি চশমা অবশ্যই আপনি চোখে পরে নেবেন, না হলে আপনার চোখের উপর ভয়ানক প্রেসার আসতে পারে। কারণ এই রাইড প্রায় 2 মিনিট ব্যাপী চলতে থাকে এবং এর গতিবেগ 168 কিলোমিটার পার আওয়ার পৌঁছায়। হোসেন পাহাড়, চীন। যদি জীবনে কিছু তুফানি করার ইচ্ছা থাকে তবে এই হোসেন পাহাড়ে চলে আসতে পারেন। কথিত আছে, প্রত্যেকটি মানুষের কাছে শোনা যায়, যদি আপনি এই হোসেন পাহাড়ে একা সম্পূর্ণ পাহাড়টি ঘুরে ফেলতে পারেন তাহলে ভয় শব্দ আপনার জীবনের অভিধান থেকেই চলে যাবে। এখানে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সেফটি ইকুইপমেন্ট লাগানো রয়েছে। তবে হ্যাঁ, এখানে এসে ভয় পায়নি এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। ট্রয়েল টুঙ্গা, নরওয়ে। আপনি অনেক পাথরের কথা শুনেছেন, আমি আপনাকে এক পাথরের কথা শোনাবো। নরওয়েতে 800 মিটার উঁচুতে ট্রয়েল টুঙ্গা নামে একটি পাথর রয়েছে, যেখানে পৌঁছতে গেলে আপনাকে 11 ঘন্টা ওপরে উঠতে হবে। এই পাথরে কোনো সেফটি ইকুইপমেন্ট নেই। যদি বর্তমান খবরের পাতায় চোখ রাখেন তবে দেখা যায় যে এই পাথরে একজন অস্ট্রেলিয়ান মহিলার মৃত্যু হয়েছে। ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সত্যি কতটা ভয়ঙ্কর। আজ এই পর্যন্তই, আমি রাজকুমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের দিন আবার এক দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী ও বর্ণনা নিয়ে হাজির হব। এই ভিডিওতে বর্ণিত 5 জায়গার মধ্যে আপনার কোন জায়গা যেতে বেশি পছন্দ, আপনি কোন জায়গা যেতে বেশি প্রেফার করছেন সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানান। এবং আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রহস্য রোমাঞ্চকর কোনো ভিডিও আপনার জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করলাম, এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আজব জগতের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।